দি পাপড় না একসময় এই তো আনি খাবো মানে কি প্লেটটা দিয়ে আসবে তাই যাচ্ছে টমেটো টমেটো নিয়ে আসো টমেটো নিয়ে আসো টমেটো দিয়ে দাসছিনি আসলে বিয়ে বাড়ি ভাব বিয়ে রামবাসে বিয়ারে বলা হয় হাঙ্গা হাঙ্গা ইজ নট ফার্স্ট ম্যারেজ হাঙ্গা হে গাইস আমরা খালামণিদের বাড়িতে চলে আসছি Hey guys, Assalamualaikum. Welcome to my channel. খাবো কি? আমরা আজকে চলে এসেছি আমাদের খালামণিদের বাড়িতে। চলো তাহলে যাই। ভিতরে আমরা এখন দেখতেছি কি কি অবস্থা। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো খালামণির খবর না নিবেন। খালামণি ভালো আছেন? ভাই আজকে বিরিয়ানি রান্না করবে। ভাইয়া জাপান থেকে চলে আসছে বিরিয়ানি রান্না করার জন্য। ওকে তো আজকে আমরা দুপুরে বিরিয়ানি খাবো। তো ভাইয়া বিরিয়ানি রান্না করবে। তো বিরিয়ানি রান্না করার জন্য ভাইয়া বাহিরে সবকিছু প্রিপেয়ার করতেছে। তো চলো দেখি কি অবস্থা হয়। কাটাকাটি চলতেছে মশলা। এই যে আমাদের বিরিয়ানি কত বড় পাতি দেখছো। তারপরে মাংস টাংস এই বাড়িতে আমরা আরো কিছুক্ষণ আগে আসছিলাম, আই মিন দুপুর বেলার দিকে। তো দুপুর বেলাতে এসে মানে আমরা ফ্যামিলি মেম্বার বেশি হওয়ার কারণে আজকে বিরিয়ানি রান্না করার প্ল্যান করা হয়েছে। তো বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পর আমরা আই মিন কিছুক্ষণ আগে বাজারে গেছি ভাইয়ার সাথে গরু মাংস আই মিন মূলত খাসি কিনতে গেছিলাম আমরা বাজারে, বাট খাসি খুঁজে পাইনি। ভাবছিলাম যে আজকে খাসি করবো, খাসি বারবিকিউ করবো, তারপর কাচ্চি করবো, দুইটার একটাও মানে করা হলো না, প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য গরু মাংস আরও বেশি করে কিনে আনছি, পোলাও চাল কিনে আনছি, যাতে বিরিয়ানি করতে পারি বাড়ির মধ্যে। আর আজকে বাড়িতে সবাই আছে, তো অনেকদিন পর সবাই একসাথে হয়েছি। বাট একজনকে অনেক বেশি মিস করতেছি, সেটা হচ্ছে আমাদের মামুদ ভাই। সে হচ্ছে এখন ঢাকাতে আছে, তার অফিসে, তার অফিসে ছুটি পায়নি, তার জন্য সে বাড়িতে আসতে পারেনি। বাট তার প্ল্যান আছে আসার, দেখি কি করা যায়। আর আজকে আমরা বিরিয়ানি রান্না করবো, অনেক এনজয় করবো। ওকে এই যে এখানে বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ওইখানে বাবি পেঁয়াজ ব্যবস্থা করতেছে। জাপানি বাবি, হ্যাঁ জাপানি বাবি, আমাদের জাপানি ভাই, জাপানি বউ। সারাদিন শুধু খাই খাই, এই যে সবকিছু তৈরি করা আছে, ব্যবস্থা করা হইতেছে। হ্যাঁ ওই যে ওখানে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এই যে ম্যাম সাহেব, বাবা ম্যাম সাজি আছে। এই যে রিয়ন, রিয়ন তুমি এটা কি খাচ্ছ? রিয়ন কি খাবে? আর রিয়নের জন্য পিঠা হচ্ছে। আহারে রিয়ন, তোমার খাওয়ার মতো কিছু নাই। কি বললো? কি বলছো তুমি? বাড়ির সামনে ফুটা হয়ে থাকবে, তার জন্য ইট বসে কিছু একটা করার ট্রাই করছে। আর সবাই কাজ করতেছে, জানে কাজ করা যারা কেউ খেতে পারবে না, খাওয়ার জন্য কাজ করতে হবে।
কষ্ট না করলে কেষ্ট মিলবে না হ্যাঁ তুমি আর একটা গিট দিতে ইট তো আর নাই ইট রোস্ট আমাদের জাপানি বাবি কাজ করতেছে ওরা তো যাই মরি করে দিয়ে যাচ্ছে ঘুমাস মাংস কেটে কেটে ফেলছে মাংসের অবস্থা খুবই ভালো ধুয়া ফেলছে হ্যাঁ কি করবো মাংস গিয়ে এনে দিব আরে এগুলা তো কস ইয়া করব ম্যারিনেট করব ও ম্যারিনেট করে নাই ও এগুলা ম্যারিনেট করব অনেক ঝামেলা বালু টালু লাইক গা বলে দিতে রান্না করব হ্যাঁ এমনিই তো রান্না করে তাই না এগুলা ম্যারিনেট করা হবে এগুলা ম্যারিনেট করা হবে ম্যারিনেট পরে অনেকক্ষণ পরে রান্না করা শুরু হবে এই যে সব প্রস্তুতি চলতেছে এই যে শোনো তো এর আগে রাখো মান আসো লবণ মরিচ তেল সবকিছু তারপরে ইয়া ওই যে জয়পল যাত্রী এগুলি জয়ত্রী আচ্ছা ওই যে মশলাটা নেই বিরিয়ানির মশলা নিয়ে এসো এটা কি করে দইন্যার গুড়া আমি ব্যাগের মধ্যে রাখছি আইনা ব্যাগটা কোথায় আমি জানি না তো কে রাখছে লাইট জ্বালাও মাটির চুলায় বিরিয়ানি রান্না করা হবে কি দুইটা লন পরে আনি দিয়ে দেওয়া যাবে করে ইয়া দাসছে নি সব দিয়ে দাও সব সব মনে হইতেছে এখনই
ভাঙি দিতা ইচ্ছা দেখ আমি ভাঙি দুইশ ক্লিয়ার হয়নি দেওয়া তুমি দিদি জানা কোন দিকে ছিল সব ছেলেরা এই সব রান্না করে বড় কোনো বেশি মেহমান টেহমান আসলে ভাইয়েরাই রান্না করে মামারা রান্না করে সবাই রান্না করে একটু পানি চুতে হবে তো আমি আবার পেঁয়াজ দিয়া করতেছি অনেক মানুষের খাবার তো তাই তার জন্য রান্না করা হইতেছে লাড়কি চুলা রান্না করা হইতেছে লাকড়ি চুল্লা রান্না করার মজাই আলাদা আর লাকড়ি চুল্লা রান্নার খাবারটা অনেক বেশি আমি আসলেই বিয়ারে বলা হয় হাঙ্গা হাঙ্গা লাগছে হাঙ্গা সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ হাঙ্গা লাগছে শাদি লাগছে শাদি তো হচ্ছে ইয়ারদের জন্য কি বলে ইন্ডিয়ানদের জন্য শাদি লাগা হাঙ্গা ইজ নট ফার্স্ট ম্যারেজ হাঙ্গা
দরকার নেই চোখ জ্বলতেছে দুয়ায় হড্ডি দিলাম মাংস খাওয়া শুরু করে দিয়েছে মাংস পাতলা থেকে উঠে জাল ভাত খাইতেছে সবাই খাইতেছে খাইলা খাই ফেলা উমা এখন চাল গুলো দিয়ে দিবে বাড়িতে সব মেহমান গুলো এখনো আসেনি আমাদের ফ্যামিলি মেম্বার আরো অনেক বেশি বড় ভাইয়া হচ্ছে ওমান থেকে বড় ভাইয়া আসেনি ভাবি হচ্ছে চাল নুন তো রোজা লাগলে তারপরে না হচ্ছে লবণ দিব তো এই আমাদের শেতান বাজি দেখতেছে না এই লবণ দিলে আল্লাহ লাগতে সুবিধা কথা কক
মুখ দিয়ে কোনে লাই কক খালামা চামচ দিয়ে করেন টানবেন সবগুলো মাংস দিয়ে নিতেছে সেদিনকে আমরা পাতিলি করছি আর বড় পাতিলি এগুলো মুরগি তো আর মানে চাল কম হচ্ছে এই সুন্দর করে লাগান না লাগো কি দিয়ে আই কিন্তু কাছে দিদি কোন চেয়ার টেয়ার লাগবে না দাওয়াতে গেলে তো অনেক আশা ভরসা করে থাকি যে বিরিয়ানি খাওয়াবে আজকে মানে যদি পোলাও আর মাংস মানে রোস্ট হয় আমি দাওয়াতে যাইতে চাই না মানে আমার ভালো লাগে না যদি শুনি কাচ্চি বা বিরিয়ানি তখন যাই গিয়ে দেখি কী অবস্থা হয় মাংস দিচ্ছে 2-3 কেজি চাল দিচ্ছে 10 কেজি মেহমান দাওয়াত দিচ্ছে 50 জন এইসব দাওয়াতে কি যাওয়া যায় এইসব দাওয়াতে যাওয়ার থেকে না যাওয়াই বেটার তো তোমরা যদি কখনো আমাকে বাসায় ইনভাইট করো বা কোথাও যদি দাওয়াত দাও ভালোভাবে রান্না টান্না করে আমাকে দাওয়াত দিবা উল্টাপাল্টা দাওয়াতটা ভুলেও দিও না আমি তাহলে আর আসবো মানে কিছুক্ষণ পর আমরা খাবো তো খাওয়ার কি মানে কি করছে বা কি হয়েছে আজকে তাহলে আমরা বুঝতে পারবো যে খাবারটা আজকে কত বেশি টেস্টি হয়েছে তোমাদেরকেও দেখাবো আর তোমাদেরকেও খাওয়াবো খাবো কি আজকে থেকে একটু পর আসতেছি আমরা বিরিয়ানির একটা টেস্ট আসার জন্য এটা দেওয়া হয়েছে ফ্লেভার আসার জন্য আগ রকমের কোন শেষ নাই লেবুল আছে নেই টমেটো আমাদের খাবার রেডি আমরা এখন এগুলো খাবো আমি ওর সাথে বাইরে চলে আসছি এখানে সবাই ভিতরে খাইতেছে সবাই ভিতরে খাইতেছে আমরা দেখি এবার কি অবস্থা বাইরে বসে বসে খাই রোদের মধ্যে তো বাইরে ভিতরে তো শীত লাগে অনেক বেশি গরম এমনি গ্রামে অনেক শীত বাট এখন ওয়েদারটা হচ্ছে একটু গরম অনেক মজা হইছে ঝাল হইছে না রে বেশি ঝাল হয়নি আমার কাছে সবই ঝাল লাগে তার জন্য আমি মরিচ নিয়ে আসছি বিসমিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছে অনেক এত কষ্ট করে সারাদিন রান্না বান্না করছি তো করার পর যদি তুমি একটু সামনে এসে দেখো খাবার গুলো কি অবস্থা এই দেখো আর একদম মাংস অনেক পরিমাণ বেশি দিচ্ছে তো মাখা মাখা হয়েছে মাখা মাখা হয়েছে আরে আমি তো অল্পই খাই এর আগে আমি যেটা বলছিলাম যে কোন জায়গায় আমাকে ইনভাইট করলে যে মাংসের পরিমাণ অনেক কম থাকে রাইসের পরিমাণ অনেক বেশি থাকে তার জন্য আমি
বেশিরভাগ বাসাই খাই, আই মিন বাসায় অনেক বিফের পরিমাণ সবসময় বেশি দেওয়া হয়, আম্মু যখনই মাংস টাংস কিনে আনে, মানে আই মিন আব্বু যখন মাংস কিনে আনে বাসায় যখন বিরিয়ানি করা হয় তখন। নিশা তুমি খাবা না? হ্যাঁ আমি খাবো, তোমরা খেয়ে নাও। আচ্ছা আর হচ্ছে তাহলে এখন আমরা খাই, ঘরের চুলাতে হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করলে অত বেশি টেস্ট হয় না, নরমালি লাকড়ির চুলায় রান্না করলে একটা লাকড়ির চুলা একটা ফ্লেভার পাওয়া যায়, যে একটু আগে দেখছো যে কয়লা দিছে উপরে, তো কয়লার একটা ফ্লেভার আসতেছে। ফ্লেভার বলতে কি একটা গ্রান, যে বিরিয়ানি বিরিয়ানি যেমন বিয়ে বাড়িতে গেলে যেমন একটা গ্রান পাওয়া যায় না, এর থেকেও ভালো একটা গ্রান আসছে। আর বিয়ে বাড়িতে তো কখনোই বিরিয়ানি খাওয়া হয় না, আর হলুদে যে বিরিয়ানিটা খাওয়ায় ওটার মধ্যে তেলের পরিমাণ অনেক বেশি থাকে। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম, তেলের পরিমাণ এত বেশি ছিল যে তাও আমি তিন চার প্লেট খাইছি, তিন চার প্লেট না দুই তিন প্লেট খাইছি, তার জন্য আমি একটু বেশি বেশি সবসময় খাই, এমন আরও খাবো। তো তোমরা আবার তো নজর দিবে, তার জন্য বলতেছি না কয় প্লেট খাবো। তোমরা অনেকে আমাদের বিরিয়ানি রান্নাটা দেখতে চাইছো, তো এখন গ্রামে চলে আসছি যেহেতু ভাইয়া বেরা বিরিয়ানি রান্না করলো, তো ভাবলাম যে ভিডিওটা দেখি ফেলি, তাও ফুলি রেসিপি দেখাইতে পারি না, ইনশাল্লাহ ট্রাই করবো বাসায় কখনো করার, যেটা হচ্ছে মামুনি করবে ফুললি। আর এটা তো হচ্ছে গ্রামের বাড়িতে আসছি সবাই মিলে মজা করার জন্য, এই জন্য আজকে রান্না করা হয়েছে, আর এর জন্য অনেক বেশি সাপোর্টের দরকার সবার। হ্যাঁ রাইট, অফ কোর্স, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আমরা ভিডিও করতে ভালো লাগবে না, এটা সবসময় এটা তো সব প্রত্যেকবারই বলে থাকি, এবারেও বলতেছি ফুললি ভিডিও দেখবা আর কি। তো গাইস, দাদা বাড়িতে আমরা কি কি করতেছি এবং কি কি করব সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমাদের নেক্সট ব্লগে চোখ রাখতে হবে, আর তার জন্য কি করবা, তোমরা আমাদের চ্যানেলকে প্রথমেই সাবস্ক্রাইব করে ফেলবে, আমাদের অল নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবা। তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, বাই বাই, আমরা খাইতে থাকি।